ভারতে বন্যার্থী উপাসক উপাসিকা পরিষদ, এই পর্যায়ে আপনারা আপনাদের দানীয় সামগ্রী বলা উৎসর্গ করুন। সকলে আমি বলার পরে একসাথে বলবেন। ইমাং ভিক্ষা সাবারে কারা আতা পারে কারা বুদ্ধ বিম্বা সাহা নানা বিদেহে নানা বাত্তনে আনন্দ তারা পুয়া খেতা ভিক্ষু সাঙ্গাসা উদ্দেশিতা দানা নেমা ভুজেমা দুতি আম্পি তাতি আম্পি ইমাং ভিক্ষা সাপারি করা আত্মা পারি করা বুদ্ধ বিম্বা সহা নানা বিদেহি নানা বাত্তনি আনোত্তারা পুয়া খেতা ভিক্ষু সাঙ্গাসা উদ্দেশিতা দানা দেমা পুজেমা। আজকে আমরা বুদ্ধ শোষণের শ্রীবৃদ্ধি কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, বিন্দুদান সহ নানা প্রকার আহার্য ব্যবহার্য দানীয় সামগ্রী প্রদান করছে। পুণ্য প্রভাবে কারি মার্গ কারি ফল বা প্রভাবে সমস্ত প্রকার দুঃখ রোগ শোক ভয় অন্তরায় উপদ্রব গৃহদোষ শত্রু ভয় বিনাশ হোক তৃষ্ণাক্ষয়ের কারণ হোক নির্বাণ লাভের হেতু হোক। এই পর্যায়ে আপনাদের সংকৃত পুণ্যরাশি অনুমোদন করে অনুমোদন করে সুখী হোক আমাদের লৌকিক লোকোত্তর সম্পদ লাভের হেতু হোক। আকাশবাসী ভূমিবাসী ঋদ্ধি সম্পন্ন দেবনাগ
যক্ষগণের হিতশোক কামনায় আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি দান করছি, অনুমোদন করে সুখী হোক। বুদ্ধের অনুশাসন, বুদ্ধের উপদেশ বাণী আমাদেরকে এবং অন্যান্য সবাইকে যথাসুখে রক্ষা করো। আমাদের দ্বারা সম্পাদিত পুণ্যকর্মের প্রভাবে অনির্বাণকার জন্মে জন্মে অজ্ঞানী মূর্খ অধার্মিকের সাথে দেখা না হয়ে সৎ জ্ঞানী ধার্মিকের সাথে দেখা হোক। আমাদের দ্বারা সম্পাদিত দানময় শিলময় ভাবনাময় পুণ্যকর্মের প্রভাবে কৃষ্ণাক্ষয়ের কারণ হোক, নির্বাণ লাভের হেতু হোক। চক্রবলবাসী সকল প্রাণী শত্রু মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সুখী হোক। আঙ্কেল, ওই আপনাদের সবাইকে একটু ইয়া জানাচ্ছি, এটা হচ্ছে আগামী মার্চে পূজনীয়ের 50তম জন্মদিন। আপনাদের সবাইকে একটু ওইখানে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসবেন আর কি।